নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 29+। ইনি একজন স্টুডেন্ট। এই হাতের ভালো মন্দ, শুভ অশুভ সমস্ত বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের রেখার সম্বন্ধে। ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। আর যারা সামান্য খরচে নিজের হাতের রেখা ও জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নিজের ভাগ্য সম্বন্ধে জানতে আগ্রহী এবং জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী তার প্রতিকার করাতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবার প্রথমে হাতের গঠনমূলক বৈশিষ্ট্যের সম্বন্ধে আলোচনা করব। হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর, সুগঠিত। হাতে কোনো রকম কোনো সমস্যা কিন্তু গঠনমূলক বৈশিষ্ট্যের মধ্যে দেখা যাচ্ছে না। হাতের আঙুলগুলো একে অপরের সঙ্গে সুন্দর মিলেমিশে একত্রিত অবস্থায় রয়েছে। যাদের হাতের আঙুল মিলেমিশে একত্রিত অবস্থায় থাকে, হাতের আঙুলে কোনো ফাঁক থাকে না, তারা কিন্তু সংসারের সকলকে নিয়ে একসঙ্গে থাকতে বেশি পছন্দ করে। অর্থাৎ পরিবারের সকলকে নিয়ে একসাথে মিলেমিশে থাকার প্রবণতা তাদের মধ্যে যথেষ্ট বেশি থাকে। এরা বাড়ির থেকে দূরে থাকতে চায় না বা থাকতে পারেও না। হাতের আঙুলে দেখুন খুব বেশি পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম ঊর্ধ্বমুখী রেখা দেখা যাচ্ছে। এই রেখাগুলো কিন্তু মানুষের বন্ধুত্বপূর্ণ স্বভাব নির্দেশ করে। আর তার সঙ্গে যদি বুধের ক্ষেত্র ভালো থাকে, এই হাতে কিন্তু বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত, শক্তিশালী। এই হলো বুধের ক্ষেত্র। বুধের আঙুলও রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত পৌঁছে গেছে। বুধের উপরের পর্ব এবং রবির আঙুলের উপরের পর্ব যথেষ্ট সুন্দর, সুগঠিত, শক্তিশালী। এটা নির্দেশ করে ইনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান প্রকৃতির মানুষ এবং বিজ্ঞান মনস্ক অর্থাৎ সায়েন্টিফিক মানসিকতা সম্পন্ন। বুধের ক্ষেত্র ভালো হওয়ার কারণে মানুষের সঙ্গে গুছিয়ে বুঝিয়ে সুন্দরভাবে কথা বলতে পারে। বুধকে বলা হয় ব্যবসার কারক, উপস্থিত বুদ্ধির কারক, বুধ ম্যানেজমেন্টের কারক। অর্থাৎ এরা কিন্তু যে কোনো ধরনের ম্যানেজমেন্টের কাজ করে যথেষ্ট কৃতিত্ব অর্জন করতে পারে। তার সঙ্গে রবির ক্ষেত্রও যথেষ্ট শক্তিশালী অবস্থায় দেখা যাচ্ছে। রবির ক্ষেত্র শক্তিশালী হলেও রবির ক্ষেত্রে কিন্তু একটু ক্রস চিহ্ন দেখা যাচ্ছে। দেখুন, রবি হলো মান যশ প্রতিষ্ঠার কারক গ্রহ। রবির ক্ষেত্র শক্তিশালী হলে সেই মানুষকে ঊর্ধ্বতম জায়গায় অবশ্যই নিয়ে যাবে, কিন্তু সেখানে গিয়ে কিছু না কিছু সমস্যাও কিন্তু ভোগ করাবে। রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে এই ধরনের সমস্যা কিন্তু হয়। অর্থাৎ আপনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবে, কিন্তু প্রচুর পরিমাণে সমস্যাও আপনাকে দেবে। তো রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকার কারণে কিছু কিছু সময় সমালোচনার শিকার হতে হয় এবং কিছু শত্রু পিছনে লেগে যায়। যদি বিশেষ করে রাহুর ক্ষেত্র খারাপ থাকে বা রাহুর ক্ষেত্র থেকে কিছু রেখা হাতের মধ্যে প্রবেশ করে, এখানে কিন্তু রাহুর ক্ষেত্র একটু দুর্বল প্রকৃতির, আর এখান থেকে কিন্তু কিছু এরো রেখাও কিন্তু রাহুর ক্ষেত্র থেকে হাতের মধ্যের দিকে প্রবেশ করেছে, যেটা মস্তিষ্ক রেখাকে কেটে হৃদয় রেখাকেও স্পর্শ করেছে। এই ধরনের চিহ্ন যদি হাতে দেখা যায় তাহলে কোনো বিশ্বস্ত মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে শনির ক্ষেত্র। দেখুন, শনির ক্ষেত্র কিন্তু এখানে যথেষ্ট সুন্দর, সুগঠিত। শনির ক্ষেত্রে একটু জুম করে দেখালে আপনারা দেখতে পাবেন যে মৎস্যপুচ্ছের মতো কিছু চিহ্ন রয়েছে। ঠিক এইভাবে শনির ক্ষেত্রে যদি এই ধরনের মৎস্যপুচ্ছ চিহ্ন থাকে, তাদের মধ্যে কিন্তু জ্ঞান অর্জন করবার বা শিক্ষা অর্জন করবার প্রবণতা অনেক বেশি থাকে। বৃহস্পতিকে বলা হয় জ্ঞানের কারক বা প্রজ্ঞার কারক। অর্থাৎ উচ্চ লেভেলের পড়াশোনা করতে গেলে তখন বৃহস্পতি ও শনি দুটো গ্রহের প্রভাব কিন্তু ভালো থাকতে হয়। এখানে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত। বৃহস্পতির ক্ষেত্রে সুন্দর একটি ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে, যেটা এনার জ্ঞান আগ্রহের ক্ষমতাকে আরও বেশি বৃদ্ধি করবে। অর্থাৎ এনার হাতের বুধ, বৃহস্পতি, রবি এবং শনি এই গ্রহগুলো একসঙ্গে শক্তিশালী হওয়ার কারণে আর যেই ধরনের বৈশিষ্ট্য এই হাতে দেখা যাচ্ছে, এনার কিন্তু উচ্চ শিক্ষার দিকে যথেষ্ট ঝোঁক রয়েছে। হাতে এই ধরনের বৈশিষ্ট্য থাকলে তারা কিন্তু পিএইচডি লেভেলেও পড়াশোনা করতে পারে। অর্থাৎ গবেষণামূলক কাজেও কিন্তু তারা অংশগ্রহণ করে পিএইচডি লেভেলে পড়াশোনা করে যথেষ্ট কৃতিত্ব অর্জন করতে পারে। এরপরে হাতের মস্তিষ্ক রেখা। দেখুন, মস্তিষ্ক রেখা নির্দেশ করে মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা। মস্তিষ্ক রেখা সরল রেখার মতো হলে তারা মানুষও কিন্তু সরল সোজা হয়ে থাকে, তাদের মধ্যে খুব বেশি প্যাচগোস থাকে না। আর মস্তিষ্ক রেখা সম্পূর্ণ মঙ্গলের ক্ষেত্রে চলে এসেছে, যথেষ্ট যুক্তিবাদী প্রকৃতির মানুষ, ফলে এরা কিন্তু জীবনের অন্য বিষয়ে খুব বেশি গুরুত্ব দেবে না। অর্থাৎ নিজে যেই কাজে আগ্রহী হবে সেই বিষয়ের প্রতি এদের ঝোঁক বেশি থাকবে, সংসারের অন্য অন্য বিষয়ে কিন্তু এদের খুব বেশি নজর বা গুরুত্ব থাকবে না।
যদি কারো হাতে মস্তিষ্ক রেখা ভালো থাকে তাহলে কিন্তু সে জীবনের যে কোনো ক্ষেত্রেই সংঘর্ষ থাকলেও সেই সংঘর্ষ করে সেই ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে। মস্তিষ্ক রেখা এবং বুধের ক্ষেত্র একযোগে ভালো থাকলে তারা যে কোনো ক্ষেত্রে সুন্দরভাবেই উন্নতি লাভ করতে পারে। এই হাতে একটু দুর্বল হলো আয়ুরেখা। আয়ুরেখা দুর্বল হয়েছে আপনারা একটু নিজেরাও বুঝতে পারছেন যে আয়ুরেখা কিন্তু এখান থেকে কিছুটা অস্পষ্ট হয়েছে এবং এখানে একটি মৎস্যচিহ্নের মতো রয়েছে, যে মৎস্যচিহ্নও কিন্তু অনেকটা অস্পষ্টের মতো দেখাচ্ছে। যদি আয়ুরেখার নিচের অংশ এই ধরনের অস্পষ্ট থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে জীবনী শক্তির অভাব দেখা যায়, অর্থাৎ পরিশ্রম করবার ক্ষমতা অনেকটা কমে যায় এবং রোগ প্রতিরোধ করবার ক্ষমতাও কিন্তু অনেকটা কম থাকে। তাই স্বাস্থ্যের প্রতি এনার যথেষ্ট ঝোঁক দেওয়া উচিত বা নজর দেওয়া উচিত। শুক্রের ক্ষেত্রে এনার যথেষ্ট সুন্দর সুগঠিত, বেশ বড়সড়। শুক্রকেও জীবনী শক্তির কারক গ্রহ বলা হয়, কিন্তু শুক্রের ক্ষেত্রের সাথে আয়ুরেখাকে অবশ্যই ভালো থাকতে হবে, তাহলেই কিন্তু জীবনী শক্তি ও রোগ প্রতিরোধ করবার ক্ষমতা যথেষ্ট বেশি থাকবে। শুক্রের ক্ষেত্রে বেশ কিছু লম্ব রেখা রয়েছে, এই ধরনের এরো রেখা, লম্বা লম্বা এরো রেখা রয়েছে। এই রেখাগুলো কিন্তু কিছু ইমোশন ক্রিয়েট করে, এগুলো কিন্তু মানুষের মধ্যে সেন্টিমেন্ট, আবেগ অনেকটাই বাড়িয়ে তোলে। আবেগের বিচার করতে গেলে চন্দ্রের ক্ষেত্র এবং হৃদয় রেখাকেও অবশ্যই বিচার করে নিতে হবে, কারণ চন্দ্রকে বলা হয় মনের কারক আর হৃদয় রেখা হৃদয়ভিত্তিক দিকগুলো নির্দেশ করে। দেখুন, চন্দ্রের ক্ষেত্র বর্তমান অবস্থায় একটু দুর্বল অবস্থায় দেখা যাচ্ছে, অর্থাৎ মানসিক দিক থেকে কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত বা হতাশা বা বিষণ্ণতাপূর্ণ অবস্থায় ইনি বর্তমান সময়ে রয়েছে, কারণ কিছুটা আর্থিক অভাবও কিন্তু বর্তমানে এনার ভোগ করতে হচ্ছে। আর্থিক অভাব ভোগ করার কারণ হচ্ছে, দেখুন, বৃহস্পতির আঙুল যদি শনির আঙুলের দিকে ঝুঁকে থাকে তার সঙ্গে যদি চন্দ্রের ক্ষেত্র একটু দুর্বল হয়ে পড়ে সেই সময় কিন্তু বেশ কিছু আর্থিক সমস্যা বা আর্থিক সংকট দেখা যায়। তাদের ধন সম্পদ অনেক থাকতে পারে, তবুও অর্থকষ্ট লেগে থাকে। চন্দ্রের ক্ষেত্রে যে এরো রেখা দেখাচ্ছে এটাকে বলা হয় ভ্রমণ রেখা। এই ধরনের রেখা কিন্তু এনাকে বিদেশ নিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে, অর্থাৎ ইনি পড়াশোনার কারণে হোক বা কর্মক্ষেত্রে হোক বিদেশ যাওয়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে এনার হাতে কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্য রেখা সেই এরো রেখা থেকে উঠেছে, যেটা ভ্রমণ রেখা, সেখান থেকে কিন্তু ভাগ্য রেখাটা উঠেছে, উঠে চন্দ্রের ক্ষেত্রে যাচ্ছে। অর্থাৎ এনার কিন্তু বাড়ির থেকে দূরে, অর্থাৎ ভিন রাজ্যে হতে পারে বা ভিন দেশে কর্ম উন্নতি বা ভাগ্য উন্নতি শুরু হবে বা সেখান থেকেই ভাগ্য উন্নতি বেশি হবে। এনার হাতে দেখুন একটি মানি ট্রায়াঙ্গেলও সৃষ্টি হয়েছে। মানি ট্রায়াঙ্গেল এখানে আয়ুরেখার থেকে একটি মঙ্গলের ক্ষেত্রে রেখা চলে যাচ্ছে, এটা নির্দেশ করে যে এনার সাহসিকতার কারণে ইনি কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবে। মঙ্গলকে বল বীর্য শক্তি সাহসের কারক গ্রহ বলা হয়। যদি কোনো রেখা আয়ুরেখা থেকে মঙ্গলের ক্ষেত্রের দিকে যায় তাহলে সেটা তার সাহসিকতার দ্বারা জীবনে উন্নতি বোঝায়। কিছু কিছু সময় রিয়্যাক্ট করবার প্রবণতাও কিন্তু এনার মধ্যে যথেষ্ট পরিমাণে থাকবে, কারণ মঙ্গল যুক্তিকারক গ্রহ আর মঙ্গলের ক্ষেত্রে মস্তিষ্ক রেখা পৌঁছেছে, তার সঙ্গে রাহুর ক্ষেত্র থেকে বেশ কিছু রাহু রেখা হাতের মধ্যে প্রবেশ করেছে, এগুলো মেজাজকে একটু খিটখিটে করে তোলে। তাই কিছু কিছু সময় কিন্তু যুক্তি ছাড়া কথা বললে এনার মেজাজ চট করে গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাতে যেই ঊর্ধ্বমুখী রেখাগুলো থাকে তাকে বলা হয় উন্নতির রেখা। এনার হাতে কিন্তু বেশ কিছু ঊর্ধ্বমুখী রেখাও দেখা যাচ্ছে, যেমন রবির ক্ষেত্রে রবি রেখা, এই হলো রবি রেখা। বুধের ক্ষেত্রে বেশ কিছু বুধ রেখা, এখানে বৃহস্পতির ক্ষেত্রে একটি রেখা, বৃহস্পতির ক্ষেত্রে থেকে সূক্ষ্ম সূক্ষ্ম আরও কিছু রেখা, অর্থাৎ আয়ুরেখা থেকে মস্তিষ্ক রেখা থেকে বৃহস্পতির ক্ষেত্রের দিকে উঠে যাচ্ছে। এই রেখাগুলো কিন্তু উন্নতি সূচক রেখা, অর্থাৎ জীবনে ইনি উন্নতি যথেষ্ট পরিমাণে করতে পারবে, কিন্তু শনির প্রভাবে এনার উন্নতি করতে একটু সময় লাগবে, অর্থাৎ 35 বছর বয়সের পর থেকে কিন্তু এনার জীবনে উন্নতির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ 35 বছর বয়সের থেকে কিন্তু এনার ভাগ্য উন্নতি ব্যাপকভাবে হওয়া শুরু হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের ভালো করুক, এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।